এরপরে বিশ্বনাই বললেন অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে যায় না, এই অসুস্থতা আসার আগে যখন সুস্থ, এখন আমরা কি সুস্থ, এই সুস্থতাকে কাজে লাগাবে, ঠিক কিনা? এরপর বিশ্বনাই বললেন দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। টাকা পয়সা যখন থাকবে দুম্মা চলে দুম, মোজ মাস্তি করে শেষ করে না, ইসলামের পক্ষে খরচ করার দরকার আছে নাই? আবার বিশ্বনাই বললেন ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময়, অবসর সময়টাকে কাজে লাগাও। এই জন্য সময়কে কাজে লাগায় যারা বিশ্বনবীর আসল উম্মতা, ঠিক কিনা? সময় কাজে লাগাতে রাজি আছেন তো? আল্লাহর দেয়া সব সুযোগ গুলোই আমাদের জন্য মার্সি এন্ড ব্লেসিংস, নেয়ামা। এই নেয়ামা কাজে লাগাতে হবে। যুবক, তোমার রক্ত গরম, এই সময়টাকে ইসলামের জন্য কাজে লাগাও। উল্টা পাল্টা নেতা খাতাদের পিছনে ঘুরে কাজে লাগানো যাবে না, ঠিক কিনা? ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সাথে থাকতে হবে। রাজি আছে তো সবাই? ইনশাআল্লাহ। আর যদি ইনশাআল্লাহ, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই প্রোগ্রাম, আল্লাহ সব মুর্দাদেরকে মাফ করে দাও। আমিন। আশেপাশে যত কবরস্থান আছে সবার কবরগুলোরে জান্নাতের বাগান বানাও। আমিন। জান্নাতের মেহমান বানাও। আমিন। আউজিয়া দক্ষিণ পাড়া, আকুপুর, তালজাঙ্গা, তালাইল, কিশোরগঞ্জের আজকের এই প্রোগ্রাম সভাপতি কারি আব্দুল মান্নান সাহেব, সহসভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আমার আগে কথা বলছিলেন হাফেজ মাওলানা মুফতি সরার হোসেন বিক্রমপুরি সাহেব, চমৎকার কথা উনি বলছিলেন। তার আগে কথা বলছিলেন আমাদের রফিক ভাই। রফিক ভাই, আপনার পুরো নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। ইসলামের জন্য উনি রফিক। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? আজকের মাহফিলে এসে খুশি না বেজা? চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজা? খুশি। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজা? খুশি। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ورضيت لكم الاسلام دينا। আজকে আমি দিনকে পূর্ণাঙ্গতা দান করলাম, আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ দিয়ে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানায় খুশি কে? আল্লাহ। এখন এই ইসলাম রে আমরা ধর্ম পেয়ে খুশি কিনা, ওটা হলো কথা। খুশি খুশি খুশি। আপনি খুশি হলে আপনার লাভ, আপনি বেজার হলে ইসলামের কোন লস নাই। জোরে কোন, ঠিক কিনা? এই জন্য ইসলামের মর্যাদা আল্লাহ এত বাড়ালেন, দিন দিন এটার উত্থান শুধু বাড়বে, দিন দিন ইসলামের বিজয় পতাকা পতপত করে উঠবে, ঠিক কিনা? ইউরিদুনা লিউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায়, ইসলামের শত্রুরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে। ইসলামের বাতি নিভিয়ে দেয়া যায় নাকি? কথা কন। আল্লাহ বলেন আমি ইসলামের বাতি কারো প্রজ্বলিত করব। যারা ইসলামের বিরোধিতা করে ওরা ইসলামকে চিনেই না। ইসলাম হচ্ছে চারা বীজের মতো, বীজ চিনেন? বীজ, ওরা ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে চায়, কিন্তু ইসলাম তো বীজ, বীজ মাটিতে পুঁতলে কি হয়? কথা কন। আরো গজিয়ে ওঠে, এটাকে থামিয়ে দেয়া যায় না, এটার কবর রচনা করা যায় না, চিৎকার করে বলেন, ঠিক কিনা? আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম কমিউনিটি ইন আমেরিকা অলরেডি হ্যাভ বিন ডাবলড। আমেরিকাতে টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান যা আসলে এখন ডাবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে, খালি বাড়তেছে। ইউরোপে মসজিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। স্ট্রিট দাওয়া হয়, রাস্তায় দাঁড়িয়ে কিছু খ্রিস্টান কিছু ইহুদিদেরকে দাওয়াতি কাজ করলে কয়েক ঘন্টার ব্যবধানে ওরা পড়ে ফেলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই ইসলামের কবর কি কেউ রচনা করতে পারবে? কথা বলেন না। সেলিব্রিটিরা হিড়িক পড়েছে কালিমা পড়ে মুসলমান হওয়ার। আমেরিকাতে প্রথমে পড়েছিল মোহাম্মদ আলী বক্সার, পুরো আমেরিকা কেঁপে গেল। ইউরোপে প্রথমে পড়েছিল ফ্রান্সের সার্জেন মরিস বুকাইলি, ইউরোপ কেঁপে উঠল। এরপর শুরু হলো হিড়িক। আমেরিকার খোদ যুবমন্ত্রী জসুয়া ইভান্স, আমেরিকার মন্ত্রী পরিষদের সদস্য, কালিমা পড়ে মুসলমান। ভারতের এক নায়িকা, তামিল নায়িকা মানিকা রেহা মারতিরাস, কালিমা পড়ে মুসলমান। ইসলাম নেয়ার পরে নাম রেখেছে রাহিমা। মাইকেল জ্যাকসনের ব্যাপারে শোনা যায় সেও কালিমা পড়েছে।
পাকিস্তানের ইউসুফ ইওয়ান আগে ছিল খ্রিস্টান, এখন নাম রাখছে মোহাম্মদ ইউসুফ, ক্রিকেটার, কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালি মিডিয়া কর্মী, লরেন বুথ কালিমা পড়ে মুসলমান। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার এত বড় অবিসংবাদিত নেতা, ওর নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। এই ইসলামরে ঠেকায় রাখা যাবে? কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, চিল্লে বলেন ঠিক কিনা? এই ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না। এজন্য বিশ্ব নাই বললেন, ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পুরো পৃথিবীটারে ছোট্ট বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি পৃথিবীর ডান থেকে বাম, সামনে থেকে পেছন, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ, পুরো পৃথিবীটার নিজ চোখে স্বচক্ষে দেখেছি। আর আমি আমার চোখ দিয়ে পৃথিবীর যতটুকু জায়গা দেখেছি, ততটুকু জায়গায় আজানের ধ্বনি পৌঁছে দিবে কে? কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে কে? এই জন্য বেলালের মতো এরকম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? ওমর ফারুকের মতো নেতার দরকার আছে না নাই? আর যে সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লায় কোন ঠিক কিনা? আজান আছে, বেলালের রুহ নাই, ওমর ফারুকের সেই চেতনা নাই, ইসলামের সেই ঝান্ডাবাহী সৈনিকের আজকে বড় অভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্ব নাই বললেন, রব্বুল আলামিন গোটা বিশ্বে ইসলামকে এমন ভাবে পৌঁছাবে, ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার, এই পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন দোচালা বিল্ডিং থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন মরুভূমি থাকবে না, যেই জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে না। পৃথিবীর যতটুকু জায়গায় মানুষের অনাগুনা পড়েছে, প্রতিটা জায়গায় কালিমার বাণী পৌঁছে দিবে কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু